বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির হাওয়া খানিকটা সচল হতে শুরু করেছে। সরকারি দল ইতিমধ্যেই তাদের কার্যনির্বাহী সংসদে সভা করেছে এবং সেই সভার সূত্র ধরে এই হাওয়া বইতে শুরু করেছে যে বাংলাদেশে হয়তো আগাম নির্বাচন হতে পারে এবং সরকার সেরকম একটা বাতাস দেবার চেষ্টা করছে। অন্যদিকে বিরোধী দল, বিরোধী রাজনৈতিক দল হিসেবে যেটি স্বীকৃত জনমনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে তিন দিনের বৈঠকও শেষ করেছে এবং সেই বৈঠক থেকে নেতাকর্মীরা বলবার চেষ্টা করেছেন যে তাদের একটি মাত্র এখন লক্ষ্য হওয়া উচিত, সেটি হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিতে আন্দোলন করা উচিত। যদিও এই নেতাকর্মীদের বিএনপির ইতিহাস থেকে যেটি আমরা মোটামুটি দেখতে পাই যে এই নেতাকর্মীদের সিদ্ধান্তেই আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং এখন বিএনপির যে অবস্থা তাতে বিএনপি কী করবে না করবে সেই সিদ্ধান্ত কোত্থেকে আসবে সেটি বলা খুবই দুরূহ, ওহি কোত্থেকে নাজিল হবে। তবে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের দাবি যে একটা, সেটা মোটামুটিভাবে স্পষ্ট। এরই মধ্যে গণতন্ত্রের নিয়ে আমরা প্রচুর কথা বলি, আন্তর্জাতিক গণতন্ত্র দিবসও দুদিন আগে বিশ্বব্যাপী পালিত হলো। বাংলাদেশের গণতন্ত্রের হালচাল কী সেটি নিয়ে দীর্ঘদিন ধরেই দেশের ভেতরে এবং বাইরে নানা রকমের প্রশ্ন আছে। বাংলাদেশে কি গত 50 বছরে গণতন্ত্রের মুখ দেখেছে? কেউ কেউ বলেন বাংলাদেশের গণতন্ত্র কখনো কখনো একদিনের গণতন্ত্র ছিল, আবার অনেকেই মনে করেন যে একদিনের গণতন্ত্র আসলে বাংলাদেশে কোনোদিনই ছিল না বা একদিনের গণতন্ত্র দিয়ে চলে কি না। যদিও 364 দিন বা 365 দিনের গণতন্ত্রের একটি অন্যতম ন্যূনতম পূর্ব শর্ত হচ্ছে একদিনের গণতন্ত্র, অর্থাৎ ভোটের গণতন্ত্র নিশ্চিত করা। সেই গণতন্ত্রের হালচাল কী? গণতন্ত্রের চর্চা করতে হলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা একটি অপরিহার্য অঙ্গ। সেই সংবাদ মাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন জনমনে দীর্ঘদিন জড়িয়ে আছে এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একটি বড় খড়গ, সেটি নিয়ে সাংবাদিকরাও বলছেন, সম্পাদকরা বলছেন এবং সাংবাদিক নেতৃবৃন্দ অনেকদিন ধরে কথা বলছেন। ডাটা প্রোটেকশন ল বাংলাদেশ করছে এবং সেই লটিকেও অনেকেই মনে করেন যে সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে অনেকখানি ক্ষুণ্ণ করবে। এইসব নানা বিষয় নিয়ে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার নিজ বাসভবন থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার আবুল কালাম আজাদ, আপনাকে একটু শুরু করতে চাই। আপনি একজন সাংবাদিক সম্পাদক এবং আপনি বাংলাদেশের সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন যাবত। অতি সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশের 11 জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করেছে এবং এটি আসলে কী ধরনের বার্তা দিচ্ছে সংবাদ মাধ্যমকে বা সাধারণ মানুষের মধ্যে সেটি একটু বুঝতে চাই বা আপনিও বিষয়টিকে কীভাবে দেখছেন। আমরা সাংবাদিক নেতৃবৃন্দের প্রতিক্রিয়াও দেখেছি, অনেকেই মনে করেন কেউই আইনের ঊর্ধ্বে নয়, আবার শুধুমাত্র এই সাংবাদিক নেতৃবৃন্দকেই কেন সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। অনেকে মনে করেন এই সাংবাদিক নেতাদের চাইতে অনেক সাংবাদিক নিয়মবহির্ভূতভাবে অনেক অর্থ উপার্জন করেছেন, তারা নয় কেন? আবার সাংবাদিক নেতৃবৃন্দের ক্ষেত্রে আমরা যেটি জানি যে দুটো ধারা বাংলাদেশের সাংবাদিক ইউনিয়নগুলোর মধ্যে, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বা সাংবাদিকদের মধ্যে, একটি আওয়ামী ধারা, একটি জাতীয়তাবাদী ধারা, এই দুই ধারার নেতৃবৃন্দের হিসেবটা তলব করা হচ্ছে। সো আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি কীভাবে দেখেন বা এটি কী বার্তা দিচ্ছে বলে মনে করেন আপনি, মিস্টার আবুল কালাম আজাদ? ধন্যবাদ জিল্লুর রহমান সাহেব আপনাকে। আমি প্রথম ভেবেছিলাম যে সাধু কথা বলছেন আপনি, অনেকদিন পরে আমি আপনার অনুষ্ঠানে, এই করোনার কারণে এবং বয়সের কারণে আপনি ভালো করে জানেন যে আপনি যখন এই ডেকেছেন এসছি, কথাও বলেছি, আর সূচনা বক্তব্যের জন্য আপনাকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে আপনি আপনার কথাগুলোর মধ্যেই কিন্তু আমার সাথে যে আছেন আতাউর রহমান ঢালী, আমার মানে সমসাময়িক এবং স্নেহভাজন, বয়সে একটু ছোট, কিন্তু আমি যে কথাটি বলতে চাই আপনার কথার মধ্যে কিন্তু সূচনা বক্তব্যে আমরা কথা না বললে হয়, আপনি যে কথাগুলো বলেছেন, আপনি আমাকে যেটি জানতে চেয়েছেন যে সাংবাদিকদের সম্পর্কে, যে 11 জনের সম্পর্কে, এবং আমি আপনাকে অনুরোধ করবো, নিশ্চয়ই আপনি জানেন আপনি বলেছেন যে তারা নিজের একটি প্রতিক্রিয়া দিয়েছেন কিন্তু যৌথভাবে, এবং যে কথাটি আপনি বলেছেন তাদেরই বক্তব্য, কেউ বলেছেন যে এই অধিকার আছে, আবার কেউ বলেছেন যে এটা মানে এইভাবে পত্রিকায় নিউজটা করার ফলে হয় কি ইমেজ নেওয়ার সম্পর্কে যে কথাবার্তা, আমি এই প্রসঙ্গে কথা বলবো না, মানে এ কারণে যেহেতু তারা যৌথভাবে দুটি ইউনিয়নের যে ধারা আপনি বলেছেন, আমি
আপনার জানা আছে নিশ্চয়ই, আপনি ভালো করেই জানেন যে আমি অবিভক্ত ইউনিয়নের সেই অনেক আগে যখন বয়স আমার কম 78 সালে আমি অবিভক্ত ইউনিয়নের সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য হয়েছিলাম, দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন তৎকালীন অত্যন্ত জনপ্রিয় এবং গুণী সাংবাদিক আনোয়ার জাহিদ। তার পরবর্তী পর্যায়ে আমি অবিভক্ত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলাম ঢাকা সাংবাদিক এবং বিভিন্ন পদে, এবং বিভক্ত ইউনিয়নেরও ছিলাম 21 বছর আগে। সুতরাং আজকে আমি ইউনিয়নের কোনো সদস্য না। অবশ্যই আপনি যে কথাটি বলেছেন যে সাংবাদিকদের যে প্রশ্ন যে এসছে এই ইস্যুটি আমার কি, আমি মতামত দেব না এই কারণে যেহেতু তারা নিজেরাই যৌথভাবে দুটি ইউনিয়নের ধারা যেটি আছে আপনি জানেন যে ইউনিয়ন বিভক্ত হয়েছে এবং দুই ইউনিয়নের বক্তব্য একইভাবে একসাথে এসছে, আবার তারা এটা প্রতিবাদ করেছেন, তারা বলেছেন এবং ব্যক্তিগতভাবে এক একজনের কাছে গণমাধ্যম। আমি আপনাকে নিশ্চয়ই একটি কথা আমি আমার দিক থেকে বলতে চাই, আপনার স্মরণে আছে নিশ্চয়ই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গণ বান্ধব প্রধানমন্ত্রী, এটি সাংবাদিকরাই বলেছেন। গতকাল বা তার আগের দিন গতকালই অন্য একটি বিষয়ে যখন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক তারা বক্তব্য রেখেছেন, বিবৃতি দিয়েছেন, সেখানেও তারা উচ্চস্বরে প্রশংসা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কারণ আপনি ভালো করে জানেন যে সাংবাদিকদের জন্য তিনি একটি কল্যাণ ট্রাস্ট করেছেন, আইন করে দিয়েছেন যে আমি সবসময় যে গণতান্ত্রিক সরকার সবসময় থাকবে, এই সরকার থাকবে, উনি থাকবেন, তার সরকার থাকবে, তার দলের সরকার থাকবে, নাও হতে পারে। সে কারণে তিনি বলেছেন আইন করে দিয়ে গেলাম, এ কারণে যে সাংবাদিকদের কল্যাণের জন্য। কারা টাকা পাবেন? যারা দুস্থ সাংবাদিক, যারা অসুস্থ সাংবাদিক, যারা প্রবীণ সাংবাদিক। এখানে কিন্তু যে কথাটি আপনি শুরুতেই বলেছেন যে বিভাজন বিভাজিত আছে, দুটি ধারায় বিভক্ত আছে সাংবাদিকদের, অনেক সংগঠন আছে, এতগুলো সংগঠন ছিল না আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি এবং পরবর্তী পর্যায়ে। কিন্তু আজকে যখন তিনি বলেছেন যে ভবিষ্যতে যে সরকারই আসুক এই কল্যাণ তহবিল যেন না ভাঙতে পারে, না ধরতে পারে, সেজন্য আইন করেছেন, এটি ট্রাস্ট করেছেন, তার এমডির ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছেন, খুব সম্ভব শীঘ্রই একজন পরিপূর্ণভাবে মানে মহাপরিচালক হবেন এবং তার যা অফিসটা অর্থাৎ অর্গানোগ্রামে জনসংখ্যা লোকবল যা দরকার সেগুলো দিয়ে দেবেন। এবং 10 কোটি টাকা সম্ভবত একবারে বা দুইবারে দিয়েছেন, এবারও দিয়েছেন এই কল্যাণ তহবিলের মাধ্যমে ঈদের আগে সাংবাদিকদের। এই জায়গাটা আমি আবারও বলতে চাই যে এই জায়গাটায় কিন্তু কে কোন ঘরনার সাংবাদিক, কে কোন মতাদর্শের সাংবাদিক, কে কোন আদর্শে বিশ্বাস করেন সাংবাদিকরা, আজকে তো স্বাভাবিকভাবেই যে বিভাজিত হয়েছে যখন রাজনৈতিক প্রশ্নটি এসে যায় প্রসঙ্গ, সাংবাদিকরা আমরা যখন সাংবাদিকতা করেছি হ্যাঁ বিশ্বাস একটি হয়তো ছিল সবার মধ্যেই ভিন্ন, কিন্তু এটি ইউনিয়নে প্রভাবিত হয়নি কখন। আপনি ভালো করে জানেন যে আজকে সেই যে কল্যাণ ট্রাস্ট, এই কল্যাণ ট্রাস্টের টাকাটা কিন্তু কেন্দ্রীয়ভাবে তার চেয়ারম্যান হচ্ছেন তথ্য সম্প্রচার মন্ত্রী, ভাইস চেয়ারম্যান হচ্ছেন তথ্য সম্প্রচার সচিব এবং একজন মহাপরিচালক, এখন বর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া আছে। আর জেলা পর্যায়ে যেটি প্রশাসনের মাধ্যমে সাংবাদিক ইউনিয়ন অথবা সরাসরি তারা সাংবাদিকদের খোঁজ করে নিয়ে এসে এই যে সাহায্য করেন। আপনার আমি আবারও বলছি যে গত ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রী 10 কোটি টাকা দিয়েছেন ঈদের আগে সাংবাদিকদের, সারা দেশের সাংবাদিকদের, যত কমই হোক একটি হয়তো, কিন্তু তারপরে 10 কোটি টাকা সাংবাদিকদের জন্য যারা দুস্থ, যাদের অভাব আছে, যারা সচ্ছল তাদের জন্য তো না। এবং আপনি ভালো করে জানেন যে আমি আমার প্রতিষ্ঠান যে ভারপ্রাপ্ত পরিচালক সে বলেছেন যে আপনার অনেককে তো আপনি বেতন দিতে পারেন না, তাদেরকে আমি টাকাটা দিলে আমি বেতন দিতে পারি না, এটা ঠিক না, বিলম্ব হয়। কিন্তু সেই অবস্থা গত দুই মাস আগে থেকে এখন নিয়মিত হচ্ছে। আমি বললাম যে বাংলাদেশ সংবাদ সংস্থার কোনো সাংবাদিক যদি কল্যাণ ট্রাস্টের থেকে টাকা নেয় তাহলে তার বেতন বন্ধ থাকবে, এবং এই জায়গায় যদি কেউ আমার এই স্বৈরাচার বলে আমি সেই স্বৈরাচার, সুতরাং কাউকে টাকা দেওয়া যাবে না পরবর্তী পর্যায়ে। কারণ বাংলাদেশ সংবাদ সংস্থায় কখনো কখনো বকেয়া থাকে, বেতন পান না, কম পান, এটি না। সুতরাং আমি আবারও ঘুরিয়ে একই কথা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, সরকার প্রধান যেখানে সংবাদ সংবাদপত্রের গণতন্ত্রের জন্য সংবাদ মাধ্যমের জন্য এতটা উদার, তার শাসন আমলে সাংবাদিকরা অনাহত, হয়রানি বা
অযথা যন্ত্রণার শিকার হবেন এটি আমি বিশ্বাস করি না, হওয়ার কথা না। জি, আসবো আবার আপনার কাছে মিশাতুর রহমান ঢালি, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আজকে আমি সত্যি ভাগ্যবান, আবুল কালাম আজাদ ভাই ছাত্র জীবনে আমরা একই রাজনীতি করেছি, ছাত্র ইউনিয়ন সংগঠন করেছি, উনি আমার অগ্রজ ছিলেন, শ্রদ্ধাভাজন ছিলেন। পরবর্তীতে বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের বিভক্তির কারণে আমরা দুজনই দুই ভাগে বিভক্ত হয়ে যাই, কিন্তু এই দীর্ঘ 40-50 বছরেও কালাম ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা কোনোদিনই বিভক্ত হয় নাই, এবং ওনার কাছ থেকে আমি যে স্নেহ ভালোবাসা এটাতেও কোনো বিভক্তি পাইনি। তা আজকে ওনাকে পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত। আসলে কালাম ভাই অনেক কথাই বললেন, উনি সাংবাদিক নেতা, সাংবাদিকদের নিয়েই কথা বলেছেন। তো আমি প্রথমেই শুধু আজকে সাংবাদিক নেতৃবর্গের নামে যে মামলা বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট যে তদন্ত করার একটা প্রক্রিয়া শুরু করেছে, প্রথমে প্রশ্ন জাগে কেন সাংবাদিক নেতৃবৃন্দদের কি আগে ধরা হলো, এর বাইরে কি কেউ নাই, আর কেনই বা এটা ঘটা করে পত্রিকায় দেওয়া হলো? এতে করে সাংবাদিকদের কারণ পত্রিকায় দেওয়া হয়েছে বলবেন না পত্রিকাগুলো নিজেরা সংবাদটি, আমি বলবো দেওয়া হয়েছে, সংগ্রহ করে তারা দিয়েছে পত্রিকাগুলোকে যাতে নেওয়া হয়, আন্ডারমাইন করা হবে, ঠিক আছে, সুযোগ করে দেওয়া হয়েছে। তো তদন্ত করার পরেও তো এগুলো আসতে পারত, কিন্তু এর আগেই, তদন্তের আগেই মনে হয় সারা দেশের মানুষের কাছে এই সাংবাদিক নেতৃবৃন্দ কিন্তু শুধু এরাই, এরা একটা ক্ষুদ্র অংশ সাংবাদিক, এরা কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। আপনি কিন্তু আপনার উপস্থাপনার যে বক্তব্যে আপনি কিন্তু বলেছেন যে এর বাইরেও কত সাংবাদিক রয়ে গেছে যাদের অর্থবিত্তের নিয়ে অনেক প্রশ্ন, শুধু সাংবাদিক মহলে নয়, সুশীল সমাজ, রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়িক অঙ্গনও এটা নিয়ে প্রচুর আলোচনা হয়। তো আমার কাছে যেটা মনে হয়, এই এটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের এক্সটেন্ডেড ভার্সন। এই আজকে যে ভবিষ্যতে নির্বাচন আবার আরেকটা ভোটারহীন নির্বাচন করবেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই সুপরিকল্পিতভাবে আগাচ্ছে। কিন্তু সেখানে সরকার সমর্থক সাংবাদিকরাও তো আছেন, সেটা থাকুক, এটা এক ধরনের সাংবাদিকদের প্রতি ভীতি প্রদান করা, টোটাল কমিউনিটিকে, টোটাল কমিউনিটিকে ভয় দেখানোর একটা প্রক্রিয়া, যে ভয়ের সংস্কৃতি আজকে বাংলাদেশে চলছে, সেই ভয়েরই একটা অংশ হিসেবে এটা প্রক্রিয়া হিসেবে শুরু হয়েছে আমি মনে করি। এবং এটা দেখেন আজকে আন্তর্জাতিক অঙ্গনে কিছুদিন আগে আপনার দেখছেন মানবাধিকার নিয়ে ইউএনও, ইউএস মানে স্টেট ডিপার্টমেন্ট, ইউএই, এরা সবাই উদ্বেগ প্রকাশ করেছে। এটা বাংলাদেশের যে মর্যাদা, সেই মর্যাদার জন্য এই রিপোর্টগুলো সুখকর নয়। আমরা এখন কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, ঠিক স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের শেষ মুহূর্তে এসে এ ধরনের সংবাদ আমাদেরকে আসলে পীড়া দেয়। পীড়া দেয় যখন তাকাই 30 লক্ষ শহীদের দিকে, যখন তাকাই যে যারা এদেশের মানুষ, এদেশের জন্য, এদেশের পতাকার জন্য আত্মত্যাগ করেছেন তাদের কথা ভাবলে পীড়া দেয়। এবং আজকে দেখেন ভোটের জন্য আজকে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল যার জন্ম সংগ্রামের মধ্য দিয়ে। আওয়ামী লীগের নেতৃবর্গ কিছুদিন আগেও সবসময় বলে থাকেন যে 6 দফা হচ্ছে এদেশের স্বাধীনতা আন্দোলনের মাইলস্টোন। আপনি লক্ষ্য করে দেখবেন জিল্লুর, আমার বড় ভাই কালাম ভাই তো এগুলোর প্রণেতাদের মধ্যে একজন ছিলেন, 6 দফার প্রথম দফাটা কালাম ভাই ছিল সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে একটি সংসদীয় নির্বাচনের ব্যবস্থা করা। তাহলে 66 সালে এই দাবি উঠেছিল এবং এই সার্বজনীন ভোটাধিকারকে দিতে বাধ্য হয়েছিল আন্দোলনের মধ্য দিয়ে। এবং আমাদেরকে যখন এই গণতান্ত্রিক অধিকার এবং আমাদের যে সাংবিধানিক অধিকারকে খর্ব করা হলো, তখনই যুদ্ধ
শুরু হলো। তো আজকে বাংলাদেশে আমাদেরকে আবার 50 বছরের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমাদেরকে বলতে হচ্ছে আমার ভোটাধিকার নাই, এবং এটা দিবালোকের মতো স্পষ্ট। আজকে মানুষ ভোটের প্রতি, যে যে আপনি জিল্লুর আপনি বলেছিলেন একদিনের রাজা, মানুষ আর একদিনের রাজাও আগে ছিল, যে একদিন যে আওয়ামী লীগ একদিন এই স্লোগান উচ্চারণ করেছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, আজকে সেই আওয়ামী লীগ সেই স্লোগান থেকে কি কারণে দূরে সরে এলো? কালাম ভাই আপনার মতো বিজ্ঞ সাংবাদিক এবং এক সময়ের প্রখ্যাত ছাত্রনেতা, আমার মনে হয় আপনি বলতে না পারলেও আপনার অন্তর পীড়া আছে, আমি বিশ্বাস করি এটা। মেসার আবুল কালাম আজাদ, আমি দুটো ভাগে মেসার ঢালির বক্তব্যকে আপনার সামনে তুলে ধরতে চাই। একটি ভাগে তিনি বলছেন যে সাংবাদিকদের এই অ্যাকাউন্টসের হিসেব তলবটা মূলত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটি আছে সেটির একটি এক্সটেনশন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা জানি যে অনেকেই অভিযোগ করেন যে এটি বাক ব্যক্তির সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে খর্ব করে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভিকটিম সবচেয়ে বেশি হয়েছে সাংবাদিকরা, সেই প্রশ্নে আপনি কি মনে করেন? দ্বিতীয়ত যে প্রসঙ্গে তিনি বলছেন যে ভোটের অধিকারের প্রশ্ন, যেটি নিয়ে তারা গত কয়েকদিন ধরে তাদের নিজের দলের সবাই বলছেন যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের নির্বাচন দাবিতে তারা আন্দোলন করবেন। না, আমি তা মনে করি না যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা বলা হয়েছে ডিজিটাল অ্যাক্ট, এখানে কিন্তু সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে কিছু বেশ কিছু সংশোধনও দেওয়া হয়েছে, এবং যেখানে যেখানে আপত্তি আছে এটার অপপ্রয়োগ যাতে না হয় সব দেশেই কিন্তু আপনি ভালো করেই জানেন। আমার বন্ধু এবং স্নেহভাজন আতাউর রহমান ঢালি যে কথাটা বললেন যে ভোটের কথাটা পরে পরে আসছে, ডিজিটাল অ্যাক্ট শুধু আমাদের দেশে না বিভিন্ন দেশেই আছে, যেসব দেশে নাই নতুন করেও কিন্তু করা হচ্ছে। কারণ এই নিরাপত্তা দিতে হবে, যে সাইবার ক্রাইম যেভাবে বাড়ছে সারা দুনিয়ায়, সেখানে যদি আপনি নিরাপত্তার ব্যবস্থা না করেন, ব্যক্তি সুরক্ষার ব্যবস্থা না করেন, তাহলে সমস্যা দেখা দেবে। তো সেই জন্য যে একটা জায়গায় এসে আমরা শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করলেই যে এই আইনের কারণে সামনে নির্বাচন, নির্বাচনের তো দু বছর বাকি আছে এখনো, এটা স্বাভাবিক। কিন্তু আতাউর রহমান যে কথা ঢালি বলেই আমি বলি, যে কথাটি বলেছে যে ভোটের কথা, ভোট থেকে পিছিয়ে গেছে, ভোট থেকে পিছিয়ে যায়নি। যদি আগের কথাগুলো আমরা বলি, স্বাধীনতার পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে 75-এর 15ই আগস্ট যখন হত্যা করা হলো, তারপরে 21টি বছর, 91 সালের নির্বাচনের আগ পর্যন্ত স্বৈরশাসকরা যে দেশ পরিচালনা করলেন সেখানে গণতন্ত্র ছিল না, গণতন্ত্রের নামে ভোটের নামে বাক্স বদল করা হতো আমাদের চোখের সামনে। তো আতাউর আপনি দেখেন নাই, জিল্লুর রহমান সাহেব দেখেন নাই, আমি দেখে নাই, এমন তো না। 75-এর পরে 15ই আগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, পৃথিবীর ইতিহাসে এই ধরনের রাষ্ট্রীয় মানে সন্ত্রাস হত্যাকাণ্ড আমি আমার জানা মতে আমি শুনি নাই। তারপরে মাননীয় আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বিশ্ব নেতা শেখ হাসিনা যখন 81 সালে দেশে ফিরে এলেন, তারপরে আন্দোলন, এবং হ্যাঁ নিশ্চয়ই সবাই মিলে আন্দোলন করেছেন, সেই আন্দোলনে স্বৈরাচার এরশাদের পতনের পরে যে নির্বাচন হলো, সেই নির্বাচন নিয়ে কিন্তু কখনো প্রশ্ন, সেই নির্বাচনে নির্বাচিত হওয়ার পর বিএনপির শাসনামলে যে যে অবস্থা ছিল খুব এরা খুব ছিল না। এর পরবর্তী পর্যায়ে যখন জামাতকে, স্বাধীনতা বিরোধী শক্তি জামাতকে সাথে নিয়ে বিএনপি যখন সরকার গঠন করলো 2001-এ, তারপরে এই কথা সবারই জানা আছে, আতাউর নিজেও জানেন, অন্যেরও জানেন, এই কথাগুলো নিশ্চয়ই অন্য কোনো নেতা হলে, প্রতিপক্ষ বিএনপির চেয়ারপারসনের আতাউর রহমান ঢালি, অন্য কোনো আওয়ামী লীগ আপনি বললে বলতে পারতো, সাংবাদিক হিসেবে আমার পক্ষে যতটুকু জানি তা বলতে পারি যে আওয়ামী লীগের 22-24 হাজার লোককে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এই কাজগুলো করেছে কিন্তু বিএনপির 2001-এর নির্বাচন থেকে 5 পর্যন্ত যখন ক্ষমতায় ছিল। তারপরে কারণ স্বাধীনতা বিরোধী যে শক্তি, আপনি কদিন আগে যখন তালেবানরা সারা বিশ্বে সন্ত্রাসী তালিকায়, জাতিসংঘের সন্ত্রাসী তালিকায়, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের তালিকায়, এবং পাকিস্তানের মদদে তারা যখন পাকিস্তান থেকে এই হামলাগুলো করলেন, হ্যাঁ নিশ্চয়ই এর আগের তালেবান সরকার, তারা এবার কথা দিয়েছেন, চুক্তি করেছেন যুক্তরাষ্ট্রের সাথে যে তারা আগের সেই অবস্থায় থাকবেন না, চরিত্র বদল করবেন। আজকে আমরা কি দেখছি, সেই ঘটনার পরপরই কিন্তু আমাদের দেশে বেশ কিছু মানুষ উল্লসিত হয়ে উঠলেন,
তালেবানে তালেবান কি করছে আজকে, সুতরাং তালেবানকে উৎসাহিত, এবং আজকেও আমি দেখলাম কোন একটি রাজনৈতিক দলের ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন না কি জানে সাধারণ সম্পাদক, তিনি বললেন যে আমরা অত্যন্ত উল্লসিত আনন্দিত এবং আমরা খুশি হয়েছি, কিন্তু আমরা এই দেশে আমাদের দেশে আমাদের দল এটি ভালো কথা বলেছেন যে সন্ত্রাসী এবং উগ্র রাজনীতির প্রশ্রয় দেব না, এটি ভালো কথা যদি এটি বিশ্বাস করেন তারা ভালো। আমি যে কথাটি বলতে চাই যে ভোটের কথাটি যেটি আতাউর রহমান ঢালী বলেছেন, আওয়ামী লীগ ভোটের রাজনীতির বাইরে যায়নি, আপনি 13 সালের ঘটনা 14-8 সালের নির্বাচন নিয়ে তো কারো কোনো কথা নেই, আপনারাও নির্বাচনে ছিলেন, অংশগ্রহণ করেছেন, সংসদে ছিলেন, 14 সালে যখন নির্বাচন হলো তার আগে 13 সালটা কি করলেন, শত শত মানুষকে বিএনপি এবং জামাত মিলিতভাবে আগুনে পুড়িয়ে মারলো, গাড়ির মধ্যে তালাবদ্ধ অবস্থায় সিএনজি চালককে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো, শত শত মানুষকে হত্যা করা হলো 13 সালের পুরো 14 সালের নির্বাচনকে বানচাল করার জন্য, এবং 14 সালের আপনার মনে আছে, সবারই মনে আছে এ হেফাজত শাপলা চত্বরে যে অঘটন ঘটালো, এবং মানে আরো সবাইকে নেমে যাওয়ার আহ্বান জানালেন বিএনপির চেয়ারপারসন, তিনি বললেন আপনারা সবাই ঢাকা শহরে নেমে পড়েন, অর্থাৎ সরকারকে ফেলে দেন, এরপরে যে নির্বাচন হলো সেই নির্বাচনে তারা গেলেন না, তারপরে যে প্রধানমন্ত্রীর সাথে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের নেতার যে টেলিফোনে কথাবার্তা হলো আমার সৌভাগ্য হয়েছিল পাশে থেকে শোনার, তারা দুজন কি কথা বলছেন শুনি না, কিন্তু বোঝা যায় অভিব্যক্তি দিলে বোঝা যায়, কিন্তু এই যে কথা হলো নির্বাচনে অংশ নিলেন না, গণতন্ত্রে শুধুমাত্র নির্বাচন একটি তা আমি মনে করি না, নির্বাচন একটি প্রক্রিয়া একটি পদ্ধতি, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন জন্য একটি ব্যবস্থা, এবং পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, এবং শুধুমাত্র এককভাবে সরকারের দায়িত্ব, সরকার দায়ী, সরকার সব কিছু করবেন না, আমি মনে করি ব্যক্তি হিসাবে আমারও দায়িত্ব আছে, পেশার বিভিন্ন পেশার মানুষের দায়িত্ব আছে, সমাজের দায়িত্ব আছে, রাজনীতির সাথে সরকার গঠন করেন নাই, সরকারের বিরুদ্ধে দলের তাদেরও দায়িত্ব আছে, সে দায়িত্ব যদি আমরা সবাই পালন না করি, সব যদি মনে করি যে সবকিছুর জন্য সরকার দায়ী, আপনি বাদ দেন 13 সালে 14 সালের নির্বাচন, তারপরে 14 সালের নির্বাচনে আপনারা গেলেন না, 18 সালের নির্বাচনের আগে ভোটের কথা যেটি বারবার আতাউর বলছিলেন যে ভোটের থেকে সরে গেছে আওয়ামী লীগ, আমি একজন সাংবাদিক হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেখি না সরে গেছে, নির্বাচনের 18 নির্বাচনের আগে জ্বালাও পোড়াও তো শুরু করলেন 13, 14, 15, নির্বাচনের পরের বছরও এরপরে সেই যে আন্দোলন ডাক 91-92 দিনের পরে প্রত্যাহার করা হয়নি, এখনো বহাল আছে, কিন্তু প্রত্যাহার হয়ে গেছে, জনগণ আর কখনো ওই আন্দোলনে যায়নি, নির্বাচন 18 নির্বাচনের আগে সব রাজনৈতিক দল মিলে জামাত সহ আপনারা সর্বদলীয় কি একটা ফোরাম করলেন, ঐক্যফ্রন্ট করার একজন শীর্ষ সভাপতি শিক্ষিত না, শীর্ষ হলেন কি, শীর্ষ সর্বশীর্ষ না কি যেন একটা শীর্ষ নেতা হলেন, শীর্ষ গণফ্রন্টের শীর্ষ নেতা, প্রেসিডেন্টও না চেয়ারম্যানও না কিছু না, সবাই গেলেন গণভবনে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথাবার্তা বললেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন সব বললেন, বলার পরে তারপরে 18 সালে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করলেন না কেন, এবং আমি জানি সেই নির্বাচনে সিরিয়াসই ছিলেন না, ঢালি অস্বীকার করার কোনো সুযোগ নেই যে ভিন্ন জায়গা থেকে ওই নাজিল হওয়ার পর এক একটি কনস্টিটিউয়েন্সিতে 4-5 জন করে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি একটি জিল্লুর রহমান সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে নির্বাচনের পরপরই আলাল সাহেব আর আমি ছিলাম আপনার অনুষ্ঠানে, আমি তাকে জিজ্ঞেস করছিলাম আপনি তো গিয়েছিলেন যে মনোনয়ন চান, আপনি তো আপনাকে তো দেয়নি, আপনি যেখানে চেয়েছিলেন সেখানে দেয়নি, আপনারা যারা মনোনীত প্রার্থী ছিলেন তারা কেউ সিরিয়াস ছিলেন না, আমি আমার কথা বলতে পারি যে আমি যে এলাকায় আমার বাড়ি লোহজন মুন্সিগঞ্জ, মানে মুন্সিগঞ্জ 2 আসনে মিজানুর রহমান সিনহা তিনি ছিলেন প্রার্থী বিএনপি, উনি ঢাকা থেকে 11:30টার সময় তার এলাকায় গেলেন, যাওয়ার পরে বললেন যে ঠিক আছে পুলিং এজেন্ট একজন দুজন আছে, ওরাই বলেছে যে ঠিক আছে আমিও চলে গেলাম, তোমরা ইচ্ছে হলে চলে যেতে পারো, নন সিরিয়াস, অর্থাৎ আপনারা সিরিয়াসলি নির্বাচন করলেন না, হেরে গেলেন, তার আগে বললেন যে নির্বাচনে বিরাট বিজয় অর্জন করবেন, বিপুল ভোটে নির্বাচিত হবেন, সারা দেশের জনগণ আপনাদেরকে নির্বাচিত করবেন, ওই ঐক্যফল সবাই বললেন, কিন্তু ডক্টর কামাল হোসেন সাহেব প্রার্থী হলেন না, প্রার্থী করলেন, তারপরে কি হলো,
তিন দিন পরে বললেন যে না ভোট তো কেউ ছিল না, কিন্তু নির্বাচনে সিরিয়াস ছিলেন না প্রার্থীরা, ভোটারও ছিল না, আনা হয়নি। এরপরে বললেন যে আগের দিন রাতে তো ভোট হয়ে গেছে। এই গল্পটা কিন্তু তিন দিন পরে বলা হলো, নির্বাচনের দিনে না, নির্বাচনের পরের দিন না, তার দুদিন পরে। এরপরে আপনারা কোর্টেও গেলেন, মামলা করলেন 70 জনে, বললেন যে সবাই আমরা মামলা করব প্রার্থী যারা যারা ছিলাম। তারপরে 70 জনেই প্রত্যাহার করে আবার চলে আসলেন পরবর্তী পর্যায়ে। আবার কি করলেন, ফখরুল ইসলাম সাহেব তো নির্বাচিত হয়েছিলেন, তারপরে উনি পদত্যাগ করলেন, বললেন না সংসদে আমরা থাকবই না। এখন তো আছেন সংসদে, সংসদে জানিনি সংসদে উনি যাননি, বাকিরা গেছেন। হ্যাঁ বাকিরা গেছেন, আমি সেই কথা বলছি যে উনি পদত্যাগ করলেন, উনি যাননি, বাকিরা গেলেন, এখন আছে, সংখ্যা কম আছে, কথাবার্তা বলেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে নির্বাচন বানচাল করার জন্য তার আগে 13, 14 এবং 15 সালে যে অনাচারটা হলো, নির্যাতন হলো, নিপীড়ন হলো, শত শত মানুষকে, হাজার হাজার মানুষকে পুড়িয়ে মারা হলো, শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হলো, এগুলোকে এই দেশের মানুষ ভুলে গেছে? না, কেউ ভুলেনি। যেমন করে বলেন যে আমি, আমার মনে আছে, আপনারও মনে আছে, হয় বলবেন বা বলবেন না সেটা ভিন্ন কথা, দেশের মানুষ কিন্তু মনে রাখে। আবুল কালাম আজাদ, মানে আমি এক মিনিটে শেষ করছি, এক মিনিটও লাগবে না, দেশের মানুষ মনে রাখে বলেই আপনারা প্রেস ক্লাবে সীমাবদ্ধ থাকেন, আপনাদের অফিসে থাকেন, 3 বার প্রেস কনফারেন্স করেন, তারপরে যে জিনিসটা হয় বলেন যে আমাদের রাস্তা নামতে দেয় না। কে নামতে দেয় না? আপনাদের লোক থাকলে তো নামবে, লোক তো সমর্থন করে না। আপনারা 4 জন 5 জন ঘুরে ফিরে বললেন, এখন বলতেছেন আবার কি তত্ত্বাবধায়ক সরকারের কথা, নিরপেক্ষ সরকারের কথা। কেন এই কথাটা তো প্রথম বিরোধিতা করেছিলেন আপনারই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগানটা ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেই স্লোগানে এখনো তিনি বিশ্বাস করেন। এবং কিন্তু আপনারা দল যদি দুর্বল হয়ে যায়, দলের সমর্থন যদি না থাকে, যদি নেতা না থাকে, তাহলে কিছু করার তো নেই। সেই জায়গায় আরেকজনকে দায়ী করে লাভ নেই, নিজেরা সংগঠিত হন, সংগঠিত হওয়ার চেষ্টা করেন। আপনি, আপনাদেরই বুদ্ধিজীবী বলে খ্যাত জাফরুল্লাহ সাহেব আপনাদের বিরুদ্ধে অনর্গল বলতেছেন, পক্ষে বলতেছেন, এবং তারে তেড়ে গেলেন কেন আপনাদের যুবলীগের ছেলেপেলেরা, ছাত্র দলের? দরকার কি ছিল? দরকার ছিল না, তারে কথা বলতেই বা দেন কেন, ডাকেনি বা কেন? উনি এখন আবার বলছেন যে না নতুন করে করেন আপনারা, উনিই তো বিরোধিতা করতেছেন আপনাদের। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ কালাম ভাই। তো নির্বাচনের যে কথা বলেছেন, যে জনগণের আসলে যে সমর্থন মাপার, তো ব্যারোমিটারটা হচ্ছে নির্বাচন, অবাধ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সেটা নিয়ন্ত্রিত নির্বাচন নয়। গত নির্বাচনের কথা আপনি বললেন, 18 নির্বাচনের আগের প্রতিটি পত্রিকা, আপনি একজন সংবাদকর্মী, সংবাদপত্রের নেতা, প্রতিটি আমাদের কর্মীদেরকে কিভাবে, আমাদের নেতা কতজন গুলিবিদ্ধ হয়েছে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ইকবাল মাহমুদ টুকুর ওয়াইফ গুলিবিদ্ধ হয়েছেন, মাহবুবুদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন, এরকম কোনো নেতা মাঠে নামতে পারেনি। এবং নির্বাচনের আগের দিন, নির্বাচনের 7 দিন আগের থেকে আমরা অন্যদের ই নাই দেই প্রতিটি সংবাদপত্রের পাতায় বিএনপির কর্মীদের নির্যাতনের ইতিহাস লেখা আছে। এক, 14-18 সালের পরে বাদ দিলাম আমরা, না হয় বিএনপি বিরোধী দল, নির্বাচন ভোটকার চুপি হয়েছে বলেছি, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক যারা আমাদের উন্নয়নের পার্টনার, তারা কিন্তু আজও পর্যন্ত ওই নির্বাচনটি সঠিক হয়েছে কোনোদিন বলেনি, কাউকে বলেনি, সরকারের সাথে সরকারের সম্পর্ক আছে, ওই নির্বাচনকে বলেনি। আর 14 সালের নির্বাচনে এখনকার মাননীয় প্রধানমন্ত্রী, উনি নিজেই স্বীকার করেছেন সেই নির্বাচনটা সঠিক ছিল না, উনি বলেছিলেন নিয়ম রক্ষার নির্বাচন, কিন্তু ওই নিয়ম রক্ষা করতে গিয়ে সি কন্টিনিউড ফর 5 ইয়ার্স। আশা ছিল, জনগণ আশা করেছিল যে উনি নিয়ম রক্ষার নির্বাচন, সংবিধান রক্ষার নির্বাচন করলেন, ঠিক আছে, ভোট জালিয়াতি করেন, ভোট চুরি করেন, পরবর্তীতে উনি শুধরাবেন, সেটাও হয়নি। আর জামাতের যে প্রশ্ন, আর 15ই আগস্টের যে দুঃখজনক ঘটনা, আপনার সাথে আমি একমত, এটা বাংলাদেশের জন্য একটা কলঙ্কিত দিন, কলঙ্কিত অধ্যায়। কিন্তু কালাম ভাই, আপনি নিশ্চয়ই আওয়ামী লীগের যারা নেতা কর্মী, তারা বাংলাদেশের 3.5 বছর কিন্তু মাইনাস করে নেয়, মানে 72 থেকে 75 এটা মাইনাস করে শুরু করে 15ই আগস্টের পর থেকে। অবশ্যই
বিএনপি ক্ষমতায় ছিল, ভুল ভ্রান্তি শুদ্ধ সব কিছুই ছিল বিএনপির, এটা আমি অস্বীকার করতে পারি না। কিন্তু একটি কথা কি, বিএনপি কিন্তু 15ই আগস্টের পরে এখানে বহুদলীয় যে গণতন্ত্র যেটা শেষ হয়ে গিয়েছিল সেটাকে প্রবর্তন করার চেষ্টা করেছিলেন। বিএনপির যে জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু সংবাদপত্রের পরিপূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করতেন বলে, তখন যখন আপনারা সংবাদপত্রের কর্মীরা চাকরি হারাইছিল, চারটা ছাড়া সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন কিন্তু আবার উনি এই সমস্ত সংবাদপত্রকে চালুর সুযোগ করে দিয়েছিলেন। এই পজিটিভ দিকগুলো তো আপনাদের বলতে হবে। সেকেন্ড, আমার মনে হয় আপনার 73 সালের কথা, নির্বাচনের কথা খেয়াল হয়েছে, আমার কেন জানি আজকে মনে হয় 73 সালের সেই নির্বাচনে খন্দকার মোস্তাকের ভোট যদি হেলিকপ্টার দিয়ে ঢাকায় না গই না তাকে পাস না করাইতো, তাহলে বোধ হয় বঙ্গবন্ধুর এই করুণ পরিণতিটা বোধ হয় হইতো না। তো সেটার জন্য তো আমরা দায়ী না, আওয়ামী লীগ 73 সালের নির্বাচনটা বলেন, আওয়ামী লীগের কী প্রয়োজন ছিল বাকশাল করার আমি জানি না, এটার রাজনৈতিক ব্যাখ্যা কী, আওয়ামী লীগ কেন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট করে জরুরি বিধানাবলী আবার নতুন করে এই সংবিধানে জারি করলেন, এগুলো একটি মানে গণতান্ত্রিক সরকার বা এই যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, তারপরে প্রেসিডেন্ট মানে ওই প্রেসিডেন্সিয়াল ফর গভর্নমেন্টে চলে গেলেন এক রাত্রের নোটিশে, পার্লামেন্টের কোনো মানে মতামত নাই, তারপরে জনগণের কোনো মতামত নাই, এই কাজগুলো জনগণ বোধে ভালো চোখে দেখে নেই আমার মনে হয়। আরেকটা জিনিস যেটা জামাতের ব্যাপারে আপনি বলেছেন, আপনার সাথে একমত আমি, জামাতকেই রাজনীতি করার অধিকার তো আপনি আমি বিএনপি আওয়ামী লীগ আমরা সবাই দিয়েছি। আপনি 90 সালে আমরা যে গণ আন্দোলন হইলো, তখন জামাতও 5 দলীয় জোটের মাধ্যমে একটা পার্ট ছিল, জামাত আলাদা আলাদা তো একটা আলাদা জোট করেছিল, আলাদা জোট করেনি, জামাত যুগপথ ভাবে আন্দোলন তো তাদের একটা জোট ছিল, 3 দল বা 4 দল নিয়ে ইসলামের 2-3টা দল সহ যুগপথ আন্দোলন। তো যুগপথ আন্দোলন জামাতকে যদি আমি মনে করি যে জামাত যুদ্ধাপরাধী দল, তার সাথে এই আন্দোলন আওয়ামী লীগ কেন গেল এক এই নির্বাচনের পরে দেখেন জামাতকে আমরা সবাই প্রশ্রয় দিতে থাকলাম, ইভেন কি আওয়ামী লীগ তার প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটকে জামাতের মানে তার সমর্থন নেওয়ার জন্য তার কাছে দোয়া চাওয়ার জন্য পাঠাইছে। একটা রাজনৈতিক দল, এটার পলিটিক্যাল ব্যাখ্যা কী দিবে, এখানে দোয়া টোয়া রাজনৈতিক দলের কাছে বড় ব্যাখ্যাটা তো, ব্যাখ্যা হইলো আমি রাজনৈতিক সমর্থন চাই, এইটা আওয়ামী লীগ করেছে। আর আরেকটা দেখেন, হ্যাঁ বিএনপির সাথে জামাতের একটা কৌশলগত জোট আছে, সেই জোটের ব্যাপারে বিএনপির ভিতরও প্রশ্ন আছে, থাকতেই পারে, একটা গণতান্ত্রিক দলে থাকতেই পারে, আমরা চেষ্টা করছি। কিন্তু শুধু বিএনপিকে কেন জামাত শিবিরের একমাত্র পৃষ্ঠপোষক বলেন, আমরা তো বিএনপির সাথে ছিলাম এখনো পর্যন্ত, আপনাদের ঘনিষ্ঠতা বেশি, আমরা আছে, আমরা মন্ত্রী বানাইছি, আমাদের সেটা আছে, আমি মনে করি সেটা সঠিক হয়নি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, বিএনপি কি মনে করলো আমি জানি না, আমি মনে করি সেটা বিএনপির রাজনীতির একটি ভ্রান্ত দিক ছিল। আচ্ছা আমি একটু জাস্ট শুনতে চাই যে এই যে আপনারা যে বৈঠক করলেন, আপনি তো মিটিং এ ছিলেন, কি সিদ্ধান্ত নিলেন এই যে আন্দোলন? এখনো কোনো সিদ্ধান্ত না, বাট এমনিতে আমি সিদ্ধান্ত দল যখন নিবে তখন বলতে পারব, বাট আপনারা তো বলছেন যে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই, এগুলো আলোচনা এসেছে এবং জামাত নিয়েও আলোচনা এসছে। ওকে, হ্যাঁ এটুকুই আমি, সেকেন্ড যে প্রশ্নটা কালাম ভাই আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আমরা জামাতের সাথে যাওয়াটা ভুল শুদ্ধ আমাদের দলে, এটা নিয়ে প্রশ্ন আছে, আমার ব্যক্তিগত প্রশ্ন তো আছেই, আমি ব্যক্তিগতটাই বললাম, আমি এটা মেনে নেই নেই নেবও না, ক্লিয়ার কথা, কিন্তু গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক রাজনৈতিক দল আওয়ামী লীগ কীভাবে খেলাফত মজলিসের সাথে 5 দফা চুক্তি করে, কীভাবে মদিনা সনদ কায়েম করবে বলে,
কিভাবে শরিয়া সরকার চার দফা আবার হেফাজতের সাথে ১৩ দফা চুক্তি আওয়ামী লীগের মতো যে অসম্পূর্ণ আমরা তো আমরা আওয়ামী লীগ আমরা বিএনপি আমাদের আমরা জামাতকে কাঁধে নিছি কাঁধে নিয়ে আমাদের অপরাধ হয়েছে এটা ঠিক কিন্তু আপনারা কেন এই কাজগুলোর কি ব্যাখ্যা দিবেন এখন হেফাজতকে আপনারা তুমি বাঁচলে বাঁচাও আল্লাহ তুমি মারলে মরি আল্লাহ হেফাজতকে বাঁচায় রাখছেন আবার তারে দিয়া যখন মাঠে নামানো প্রয়োজন আবার নামান এই যে রাজনীতি না করে আপনি প্রধানমন্ত্রীকে বলেন জাতীয় কনভেনশন ডাকুক সব দলকে নিয়ে যে হ্যাঁ জামাতকে বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ করতে হবে অবশ্যই বিএনপি সেখানে থাকবে আমি গ্যারান্টি দিলাম কিন্তু আগে প্রধানমন্ত্রীকে বলতে হবে হ্যাঁ ন্যাশনাল কই কোনোদিন তো আপনারা ওইটা বলেন না শুধু রাজনৈতিক কৌশলগত কারণে বিএনপিকে কোণঠাসা করার জন্য বলেন আমরা তো একজন একজন বাংলাদেশের একজন খেলোয়াড় পাকিস্তানে গিয়ে উর্দু ভাষায় কথা বলছে সেজন্য তারে কীরকম হ্যারাসমেন্ট হইতে হয়েছে তা আপনি প্রধানমন্ত্রী এখন কেন আম পাঠান হোয়াই আমি এটাকে অন্যায় বলি না এটা কূটনৈতিকভাবে যেতেই পারে স্যারকে সকল দেশের সরকার প্রধানকে পাঠিয়েছেন দেখি এবং ইভেন আমি বঙ্গবন্ধুর সেই সময় ওয়াইসিতে যাওয়াটাকেও পজিটিভ মনে করি জি ইট ওয়াজ পজিটিভ কিন্তু আপনি যখন বলবেন যে তুমি পাকিস্তানে গেলে অসুবিধা আমি গেলে কোনো প্রবলেম নাই আর আওয়ামী লীগের চরিত্রটা হয়েছে কালাম ভাই দেখেন যে জামাত জোট করলে আমরা করব জামাতের সাথে থাকলে আমরা থাকবো তোমরা কেন থাকবা মানে ব্যাপারটা হলো ওনারা থাকলে ওটা অসাম্প্রদায়িক হবে আওয়ামী লীগের সাথে যদি জামাতের জোট থাকে হেফাজতে ইসলামের জোট থাকে আর ওই যে খেলাফত মসজিদের সাথে আওয়ামী লীগের যদি কোনো জোট থাকে তাইলে ওইটা হবে অসাম্প্রদায়িক আর বিএনপির সাথে আসলেই হবে ওইটা সাম্প্রদায়িক এই যে ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স আওয়ামী লীগকে ছাড়তে হবে জি মিসাবুল কালাম আজাদ আমার কথা হচ্ছে যে সব শেষে সব জায়গায় আমরা যে জিনিসটা যদি আমি যেটা শুরুতে বলেছিলাম জিল্লুর রহমান সাহেব যে আমরা ব্যক্তিগতভাবে যদি দায়িত্বশীল হয়ে যার যার অবস্থান থেকে সে যে পেশারই হই না কেন নাগরিক হিসেবে তো আমাদের একটি দায়িত্ব আছে এদেশ আমাদের সবার আমাদের সকলের আমরা যাদের বয়স হয়েছে আমরা থাকবো না একসময় নব প্রজন্ম সেই প্রজন্মের পর প্রজন্ম আসবে কিন্তু দেশটাকে সঠিকভাবে গড়ে তোলার জন্য দায়িত্ব কিন্তু সবারই আছে আপনি দেখেন যে যে কথাগুলো বললেন ঢালি এই করোনা তো নিশ্চয়ই আওয়ামী লীগ তৈরি করেনি এটা আওয়ামী লীগের সৃষ্টিও না কিন্তু করোনার থেকে টিকা যখন আপ্রাণ চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে আনার চেষ্টা করলো ভারত যখন টিকা দিল ঢালিদের একজন শীর্ষস্থানীয় নীতি নির্ধারণী নেতা নির্ধারক বললেন যে এই টিকা মানুষ মারার জন্য আনা হয়েছে এই যে কথাটা বলা কেন আমি বলছি যে মানুষকে বিভ্রান্ত করা যত সহজ পরবর্তী পর্যায়ে কিন্তু আপনি গণটিকার আগ পর্যন্ত অধিকাংশ মানুষ টিকা দিতে আগ্রহী হয়নি কারণ ওই যে একজন দায়িত্বশীল নেতা বলেছেন যে এই টিকা মানুষ মারার জন্য আমি আমার আপন জন অনেককে জানি আমার অফিসে আমি কালকে পরশু নোটিশ দিয়েছি যে টিকা ছাড়া কেউ আসবে না আর টিকা না নিলে আমি ব্যবস্থা করব কিন্তু এর অর্থ এই না যে টিকা নিলাম না এই জন্য অফিস তাহলে তার এবসেন্ট থাকবে বেতন যাবে কাটা যাবে এই যে দায়িত্বহীন কথাটা বলে তিনি কিন্তু পরে টিকা নিয়েছেন কিন্তু তার কথায় আমি দলমত নির্বিশেষে যে মানুষগুলো বিভ্রান্ত হয়েছিল সেই বিভ্রান্তি কেটেছে কখন যখন গণটিকা আয়োজন করা হয়েছে এবং নিশ্চয়ই আবার আরেকটি কথা বলা হলো যে একটু করোনা যখন বৃদ্ধি পাচ্ছে ভারতের যে অবস্থা ছিল সে অবস্থা আমাদের হয়নি এই জায়গায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ দেবো এই কারণে যে তার সঠিক দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের কারণে দূরদর্শিতার কারণে যেটি হয়েছে জেলা পর্যায়ে যখন খুলনা এবং সীমান্ত ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতীয় ডেল্টা ভাইরাস যখন ঢুকতেছে তখন কিন্তু তিনি সব জেলাগুলো জেলা প্রশাসকদের প্রশাসনকে পুলিশ প্রশাসনকে লোকালি স্থানীয়ভাবে বলছেন যে আপনারা প্রয়োজন মতো লকডাউন দেন এই লকডাউনে অনেকেই বলেছেন কার্যকর হয় না হচ্ছে না তারপরও যেটুকু কার্যকর হয়েছে সরি দেখবেন যে ভারতের ওই অবস্থা কিন্তু আমাদের হয় নাই ভারতের যে মে এবং জুনের মাঝামাঝি পর্যন্ত মার্চ মাসে নরেন্দ্র মোদী এলেন তখনও ওই অবস্থা না এপ্রিল এবং মে মাঝামাঝি জুনের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহ সম্ভবত দেড় দুই মাস রাস্তায়
লাশ পোড়ানো হচ্ছে, লাশ দাফন করা হচ্ছে, নদীতে ভাসানো হচ্ছে। আমাদের এখানেও বলা হয়েছিল, ঢালি আপনাদের দলের থেকেই বলা হয়েছিল, এখানে শত শত মানুষ দিনে মারা যাবে, রাস্তায় পড়ে থাকবে লাশ, এটি হয়নি। তাহলে এই কথাগুলো বলে দায়িত্বহীনতার পরিচয় দেওয়া হয়। কিন্তু আমার কথা হচ্ছে, আমি কিন্তু দলমত নির্বিশেষে যে কথাগুলো বলছি, আপনি যে কথাগুলো বলেছেন, আপনি নিশ্চয়ই আবার কোনোদিন হয়তো আপনার প্রতিপক্ষ হিসেবে আর আওয়ামী লীগের কোনো নেতাকে পেলে বলবেন। আমি একজন নাগরিক হিসেবে, হ্যাঁ, সাংবাদিকের পরিচয় আছে, আমি অস্বীকার করবো না। আপনি বলেছেন যে সেই অর্থে 14 সালের নির্বাচন তো বিএনপি ছিলই না, 18 সালের নির্বাচনে বিএনপি সিরিয়াস ছিল না, বাট শেষ পর্যন্ত নির্বাচনটি আসলে সেই অর্থে ভালো হয়নি, আমরা সকলেই কম বেশি জানি। একটি ভালো নির্বাচনের জন্য কি করণীয় সেটা একটু শুনতে চাই। এই ক্ষেত্রে আমার আমার যেটি আমার বুঝে যেটুকু আসে যে ভালো নির্বাচনের জন্য এটি নির্বাচন কমিশন যেটি হয় যেভাবে নির্বাচিত হয় সার্চ কমিটি, এই বর্তমান নির্বাচন কমিশনকে যতই গালাগালি করি না কেন আমরা অনেকেই, কিন্তু সেখানে কিন্তু সব দলের সম মানে সার্চ কমিটির মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি যখন সার্চ কমিটির মাধ্যমে বিভিন্ন দলের থেকে প্রতিনিধি নেন, সেখানে কিন্তু নির্বাচন সেই জায়গা থেকে তিনি সিলেক্ট করেন, গেল নির্বাচন কমিশন। আমি যেটি মনে করি যে ভালো নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সবারই দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে, বিরোধী দলেরও দায়িত্ব আছে। বিরোধী দল একা কোনো দল না, সব দল যদি মনে করেন যার শক্তি কম আছে সে তো স্বাভাবিকভাবেই, কিন্তু পরামর্শ দেওয়ার জন্য সবাই সম্মিলিতভাবে যে ভালো একটি নির্বাচন চাই, এর জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, তাদেরকে তারা কোনো ভাবেই যেন দুর্বল না ভাবে নিজেদের, এবং সেই সাথে শুধুমাত্র সরকারকে দায়ী করা যে আগের রাতে ভোট হয়ে গেছে এইসব কথা না বলে নির্বাচনটা সঠিকভাবে হবে, নির্বাচন নিয়ে নির্বাচন কেন্দ্রে পুলিশ এজেন্ট সবার থাকবে, সবার থাকলে যেটি হয় আপনার প্রার্থী আপনি প্রার্থী আমি প্রার্থী আপনার পুলিং এজেন্ট আছে আমার পুলিং এজেন্ট আছে, নিশ্চয়ই সেখানে ভুয়া ভোট দেওয়ার সম্ভাবনা থাকে না, সম্ভব না ধরে বলব। কিন্তু একক পক্ষে যদি আমার প্রার্থী আমার আমি প্রার্থী আমার পুলিং এজেন্ট আছে আপনার নেই, তখন সেই জায়গায় নিশ্চয়ই আমার সমর্থকরা যারা আছেন তারা আরো বেশি উৎসাহে একটার জায়গায় 100টা ভোট দিতেই পারেন। তো এই জায়গাটায় নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, সবার যেন অংশগ্রহণ হয়, এই এখনই বলছেন যে নির্বাচনকে আমরা করব না, 2 বছর বাকি আছে নির্বাচন, নির্বাচন করব না, নির্বাচনে ফাঁদে। আর কয়েকদিন আগে আরেকজন দায়িত্বশীল নেতা বিএনপি বলেছেন আমাদের এক দফায় এক দাবি শেখ হাসিনা তুই কবে যাবি, তাহলে প্রশ্ন আসে যে আপনার দলের বিরুদ্ধে না, ক্ষোভ হচ্ছে নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, কেন 21 আগস্ট তার গ্রেনেড হামলা করে মারতে পারেন নাই, 21 বার তাকে আক্রমণ করা হয়েছিল হত্যা করার জন্য পারেন নাই, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছেন, আপনাদের এখনো টার্গেট হচ্ছে শেখ হাসিনা শেখ রেহানা, এই যদি হয় আপনাদের, তার এই কথা বলার পর 2 দিন পরপর বলেছেন এক দফায় এক দাবি হাসিনা তুই কবে যাবি, অন্য কোনো কিছু না, ফেরস্তা চাই না, নির্বাচন কমিশনে ফেরস্তা দিয়েও হবে না শেখ হাসিনা। তাই ব্যক্তির উপরে যদি আপনার আক্রোশ থাকে তাহলে নিজেরা কখনোই মুক্ত হতে পারবেন না, ওইভাবে সংগঠিত হতে পারবেন না। মুসলিম লীগের অবস্থা কি ছিল, মুসলিম লীগ পাকিস্তান স্বাধীন করেছিল, স্বাধীন করার পরে সেই মুসলিম লীগের অবস্থা 54 সালে স্বাধীন করেছে, ইতিহাসের পাতা থেকেই আমরা পাই। আর 54 সনে মুসলিম লীগের নাম নিশানা ছিল না, কিন্তু জনগণের বিরুদ্ধে যদি দাঁড়ান জনগণের পক্ষে থাকতে হবে। এই করোনা ভাইরাসে আপনি বলেন জিল্লুর রহমান সাহেব আপনি তো যথেষ্ট নিরপেক্ষ মানুষ, দলীয় সমর্থনও না, সবাই আপনাকে পছন্দ করেন, আপনি এই করোনার মধ্যে সামর্থ্য সরকারের বেশি, সরকার অবশ্যই চেষ্টা করছেন, তার এমপি মারা গেছেন, মন্ত্রী মারা যান, অনেকেই যান, মারা যাওয়াটা বড় কথা না, তারা অংশগ্রহণ করেছেন সাহায্য করেছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে একমাত্র গুলশানের এই দিকে একবার রাস্তার মধ্যে হাত ধোয়ার জন্য ব্যবস্থা করা হলো, আর একটা মেডিকেল টিম আমরা দিলাম, এই কি ছিল এই 1.5 বছর 2 বছরের মধ্যে 1-2 বছর করোনার মধ্যে তাদের সামর্থ্য না, নিশ্চয়ই আরো করতে পারতেন যত কমই পারে, করোনা করোনার পাশে দাঁড়ানো, এই শুধু মাত্র করোনা ব্যর্থ, সরকার ব্যর্থ, টিকা আনতে পারে না ব্যর্থ, আনলো ভুয়া টিকা আনলো মানুষ মারা যাবে, এই কথাগুলো না বলে তারা নিজেরা কিন্তু দায়িত্ব পালন করতে পারতেন, সেখানে জনসমর্থন পেতেন, নিরপেক্ষ অসংখ্য মানুষ আছেন যারা ভালো কাজগুলো দেখলে মনে করেন যে ভালো কাজ করতেছে। আমি আসছি আপনার কাছে মিস্টার আথরমন ঢালি, শেষ দিকে এ কথা ঠিক যে যেটা মিস্টার আবুল কালাম আজাদ বলছেন যে না, আমি শেষ করি যে মানুষের দুর্যোগে দুর্বিপাকে রাজনৈতিক দলগুলো দাঁড়াবে এটাই স্বাভাবিক, যদি তার সমর্থন আদায় করতে হয়, শুধু রাজনৈতিক কথামালা দিয়ে তো হবে না। আর দ্বিতীয়ত যেটি উনি বলেছেন যে বিএনপি বলছে যে
এই টিকা খারাপ, এটা খারাপ, ওটা ভালো না, এটা মন্দ, তো বিএনপিকে তো প্রমাণ করতে হবে যে আসলে সেটা কিভাবে খারাপ এবং তার বিপরীতে ভালোটা কি, সেটাও তো বিএনপি জনগণের সামনে হাজির করতে হবে। সেই জায়গায় বিএনপির একটা বড় ঘাটতি আছে। আছে কিছু সংখ্যক নেতা মাঝে মধ্যে হয়তো কিছু দায়িত্বহীন উক্তি করেই থাকে, আবাসিক প্রতিনিধি, হ্যাঁ দায়িত্বহীন আমি মনে করি, কারো এটা বিএনপির মতো বড় রাজনৈতিক দলের যারা নেতৃবর্গ তারা অত্যন্ত দায়িত্ববান হবেন, দায়িত্বশীল বক্তব্য রাখবেন, এই ব্যাপারে আমার কোনো মানে ই নেই, দ্বিমত নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি কোনো কিছুই করে নেই। আমি শুধু কয়েকটা ঢাকার কথাই বলি, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ছেলেরা যখন ত্রাণ দিতে বললো তাদের কি অমানবিকভাবে পিটানো হয়েছে। আমি ধরেন ঢাকার একটা দুইটা তিনটা থানার দায়িত্বে ছিলাম, হ্যাঁ এই মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা, আমার কোনো জায়গায় যেখানেই আমি ত্রাণ দেওয়ার চেষ্টা করছি সেখানেই পুলিশের উপস্থিতি আপনারা দিতে পারবেন না। তো আরও সারা বাংলাদেশের সমস্ত জায়গায় এই সরকারের প্রশাসনের পক্ষ থেকে বিএনপি যেখানেই, কারণ বিএনপি বিরোধী দল, বিএনপি তো সরকার না, আমরা বারবার চেষ্টা করেছি, এখনও আমাদের বিভিন্ন ত্রাণ কার্য, জনাব তারেক রহমানের নেতৃত্বে লন্ডন থেকে আমাদের বিভিন্ন জেলাগুলোতে এখনও ত্রাণ কার্য চলছে। আমাদের ড্যাবের ডাক্তাররা আপনারা দেখেন প্রতিদিনই তারা কোথাও না কোথাও এই ত্রাণ কার্য চালাচ্ছে। হয়তো বলতে পারেন যে সরকারের মতো ব্যাপক নয়, কিন্তু তারপরও আমরা জনগণের দল হিসেবে আমরা পিছিয়ে নেই। এখন এর ভিতরে ঘাটতি থাকতেই পারে, হ্যাঁ আমাদের নেতা নেত্রী জেলখানায়, হ্যাঁ আমাদের মূল নেতা লন্ডনে, আমাদেরকে অনেক, আমাদের 1,35,000 মামলা, আমাদের কয়েক লক্ষ কর্মী জেলখানায়, তারপরে তো বিএনপি টিকে আছে। আওয়ামী লীগ তো আমাদের 1,35,000 মামলা, আওয়ামী লীগের 35,000 মামলা হইলে ক্ষমতার পরে আওয়ামী লীগ টিকবে না, এখনকার যে আওয়ামী লীগ আছে, কারণ 75 সালে বঙ্গবন্ধুরে হত্যা করা হলো, একটা মিছিল যারা বের করে নেই, বঙ্গবন্ধু হত্যার বিচার করছে, আই এম হ্যাপি, এবং কিন্তু আওয়ামী লীগের কারা এর ষড়যন্ত্রের সাথে জড়িত এটা কিন্তু বের করে নেই। এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ তো বলে আপনার দলের প্রতিষ্ঠাতা এর পেছনে, এরকম মানে ইতিহাস কোথাও নাই, ওনারা তাহলে বিচার করলো না কেন, ওনারা সেই চার্জশিট দিল না কেন, সেই সৎসাহস ওনাদের নাই, কারণ থলের বিড়াল বেরিয়ে যাবে। বঙ্গবন্ধু হত্যার সাথে যারা জড়িত তারা তো পরের দিনেই মোস্তাক সরকারে গেছে। দেখেন আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে জনাব এম এ জি ওসমানীর কথা বলি, উনি মুক্তিযুদ্ধের সর্বাধুনিক ছিলেন, উনি মোস্তাকের কি ছিলেন, প্রধান উপদেষ্টা ছিলেন, সামরিক সামরিক উপদেষ্টা ছিলেন উনি, ওনার নেতৃত্বে ওনার মধ্যস্থতায় বঙ্গবন্ধুর খুনিদেরকে বিদেশে পাঠানো হয়, এবং তখন জেল হত্যা হয়ে গেছে। এই জেল হত্যার খবরটা জানতেন জেনারেল খলিল, উনি চেপে গেছিলেন, এবং বিডিআর প্রধান তখন, হ্যাঁ কিন্তু উনি জানতেন বলেন নাই, এটার পুরস্কার স্বরূপ ওনারে 1996 সালে আওয়ামী লীগের এমপি করা হয়েছে। আর খন্দকার মস্তিয়ার এই যে ইয়েদেরকে, খুনিদেরকে যে বিদেশে পাঠানো হইল, এইটার পুরস্কার স্বরূপ আওয়ামী লীগের রাষ্ট্রপতি কেন্দ্রিকেট করা হয়েছিল এম এ জি ওসমানীকে, এটা তো বিএনপি করে নাই, তাই না? এখন এগুলো যদি আরো বলি বিতর্ক আছে, আমি ওই জায়গায় আমি আর একটা প্রশ্ন বলে শেষ করতে চাই, যেমন যে নির্বাচন কমিশনের যে সংবিধানের যে ধারাটা, সেই ধারার লাস্টে লেখা আছে যে এটা আইন, তার আইনে চলিবে, এই আইনটা আমরা, হ্যাঁ এটা আমরা আমরা আইন হয়নি তো এখনো, বিএনপিও করিনি, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কেউই আইন করেনি, আওয়ামী লীগ টানা 13 বছর ক্ষমতায় খালি বলে, 13 বছর থাকলেই যে আইন করতে হবে করা যাবে তা না, আপনারা দীর্ঘদিন ক্ষমতা ছিলেন, কয়েক দফায় ছিলেন, আপনারা দেখেন করেনি, আওয়ামী লীগও করেনি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগ উত্থাপন করেছে বিএনপির বিরুদ্ধে 73 দিন হরতাল করেছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের কারণেই বিএনপিও ক্ষমতায় এসছে, আওয়ামী লীগও কিন্তু ক্ষমতায় আসছে। কিন্তু আওয়ামী লীগ যখন বুঝলো
যে তত্ত্বাবধায়ক সরকারের যদি নির্বাচন করি পরের বার আর থাকবো না। এখানে আমি একটু হস্তক্ষেপ করি, আওয়ামী লীগ মনে করার জন্য না, কথাই ছিল যে দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাকবে, তারপরে কিন্তু কোর্টের রায়টা কিন্তু ছিল, কোর্টের বিভক্ত রায়ে কিন্তু বিচারপতি বলেছেন আরো দুই দফা এটাকে রাখা উচিত, আপনারা এটা রাখেন নাই, মানে আপনাকে বলি না আওয়ামী লীগ এটা রাখেনি, কোর্টের কিন্তু অবজারভেশন আছে যে আরো দুই দুই টার্ম এটা রাখা উচিত, সেই অবজারভেশনকে আওয়ামী লীগ রক্ষা করে নাই। হ্যাঁ, সংসদ ইচ্ছে করলে রাখতে পারে, সংসদ চাইলে রাখতে পারে, সংসদ চাইলে রাখতে পারে, সেটি তো সংসদ তো চাইবে না, সংসদ কিভাবে চাইবে, কারণ তারা তো দেখেন তারা তো আর সংসদ সদস্য হতে পারবে না। তবে একটা জিনিস আমার মনে হয় যে প্রধানমন্ত্রী একটা জিনিস বুঝেছেন, সেটা হলো যে এই যে নির্বাচিত যে সংসদরা এরা যে জনগণের প্রতিনিধি না, এটা উনি ভালো করে বুঝেন বলেই উনি সকল দায়িত্ব আমলাদের দিয়ে দিয়েছেন, ওনাদের হাতে কোনো দায়িত্ব দেননি। ধন্যবাদ মিস আবুল কালাম আজাদ, শেষ প্রান্তে আমরা আপনাকে ধন্যবাদ। আবারও আমার শেষ কথা ওই একটি কথাই আমি বলছি যে বিরোধী দল যত ছোট ছোট হোক বড় হোক সবারই দায়িত্ব আছে। গালি যেটা বলেছেন যে তারা চেষ্টা করেছেন, তাদের বক্তব্য যত ফলো করে প্রচার করা হয় পত্রপত্রিকায়, কেউ তো বিরাট ভাজন না আপনাদের যে পত্রপত্রিকায় আপনাদের বক্তৃতা তিনবার তিনটা প্রেস কনফারেন্স হলে হয়, কিন্তু আপনারা যদি ওই সাহায্যগুলো করতেন বিএনপির পক্ষ থেকে করোনার জন্য, যেটি জিল্লুর রহমান সাহেব বলেছেন যে দুর্যোগের সময় যদি পাশে দাঁড়ানো যায়, মানুষ কিন্তু বলে না, কিন্তু সেটা করেন না, শুধু বলার জন্য বলতেছেন, করা হয় না। আমি দায়িত্ব পালন করতে চাই, সবাই সবাই মিলি মিলিত ভাবে যেন আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করি, নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করার জন্য যেন আমরা ভূমিকা রাখি। আমি এই স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে কালাম ভাই, এদেশের 10ই এপ্রিল মুজিবনগর সরকারের যে ঘোষণা, যেটা আমাদের স্বাধীনতার ঘোষণা, যেটার ভিত্তিতে আমাদের আমাদের সংবিধান রচিত হয়েছে, ইকুয়েটি জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি, আজকে দুর্ভাগ্য এই 50 বছর পরেও সমাজে কোনো সমতা নেই, আপনার বিচার সুশাসন নেই, এই যে ন্যায় বিচার নাই এবং হিউম্যান ডিগনিটি সেটাও নাই, এটাই হচ্ছে আজকে দুর্ভাগ্য। এবং এই দুর্ভাগ্য আমি বলবো যে এটার জন্য শুধুই আওয়ামী লীগ দায়ী না, এদেশের রাজনীতিবিদ সকলেই দায়ী, এবং এই দায়ী বলেই আজকে দেখেন আজকে ব্যবসায়ীরা রাজনীতিতে আসতেছে, আর কিছু রাজনীতিবিদ রাজনীতি ছেড়ে ব্যবসায়ী হয়েছে, আমাদের জন্য সামনের দিকে অত্যন্ত দুর্ভাগ্য আসছে। আমরা যারা সত্যিকার রাজনীতি করি আমরা এই রাজনীতির মাঠে থাকতে পারবো কিনা জানি না। কালাম ভাই, মিশা আজাদ কিছু যোগ করবেন আপনি আর এই কথার প্রেক্ষিতে? অনেক ধন্যবাদ মিশা আবুল কালাম আজাদ এবং মিশা আতাউর রহমান ঢালী। দর্শক, কথা হচ্ছিল দেশের সর্বশেষ রাজনৈতিক আলোচনা বিতর্ক যেগুলো আছে সেগুলো নিয়ে, সাংবাদিকদের বিরুদ্ধে বা সাংবাদিকদের বিরুদ্ধে বলা সমীচীন হবে না, তাদের হিসেব যেটি তলব করা হয়েছে ব্যাংকগুলোর কাছ থেকে, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটি করেছে সেটিকে ওনারা এখনই কোনো মন্তব্য করতে চান না, কিন্তু নাগরিক হিসেবে একটি চাওয়া হয়তো অনেকেই চাইছেন এবং চাওয়াটা সমীচীনও, যে এটি করে সংবাদ মাধ্যমের উপরে কোনো চাপ প্রয়োগ করা কোনো বার্তা কিনা সেটি বোঝার জন্য, যে নিশ্চয়ই কিছু না কিছু আছে, কারণ মানি লন্ডারিংয়ের একটা অভিযোগের কথা বলা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে, যে তথ্যাদি পাওয়া যাবে সেগুলো জনসমক্ষে প্রকাশ করা উচিত, তাদের কিছু থাকুক কিংবা না থাকুক, তাতে হয়তো কিছু বিষয় পরিষ্কার হতে পারে যে ধূম্রজাল আছে সেটি। দ্বিতীয় কথা, দুজনই একমত এই জায়গায় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানে যে অঙ্গীকারগুলো লিপিবদ্ধ আছে সেই অঙ্গীকারগুলো পূরণ করবার ক্ষেত্রে যে ব্যর্থতা, সেই ব্যর্থতা বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের আছে এবং দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতৃবৃন্দেরই আছে। সকলেরই একটি চাওয়া যে আমাদের গণতন্ত্র আরও সুপ্রতিষ্ঠিত হোক, শক্তিশালী হোক, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক এবং দেশের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করা হোক। অবশ্যই জনগণের নির্বাচিত সরকার সবাই দেখতে চায়, ভোটের মাধ্যমে ভোটেও জনগণের অংশগ্রহণ জন্য নিশ্চিত করা যায়, স্বচ্ছতা জবাবদিহিতা থাকুক, সমাজে সুশাসন থাকুক এবং সেই সঙ্গে গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক, প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করুক, এটি সকলের চাওয়া এবং সেগুলো যদি নিশ্চিত করা হয় যায় তাতে কারোই ক্ষতি হবে না, আওয়ামী লীগের না বিএনপির,
কিন্তু এটি আমাদের অঙ্গীকার এবং আমরা যদি পৃথিবীতে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই তার কোনো বিকল্প নেই। অর্থনৈতিক উন্নয়ন হতাও আমাদের আছে কিন্তু সেটিকে যদি টেকসই করতে হয় রাজনৈতিক উন্নয়নেরও কোনো বিকল্প নেই। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।